যে খবরে চোখ রাখবো, ফের জঙ্গি তৎপরতা বঙ্গে। এসটিএফ এর হাতে গ্রেফতার বাংলাদেশের জঙ্গি সংগঠনের অন্যতম প্রধান সদস্য, গ্রেফতার বাংলাদেশ জঙ্গি সংগঠনের শাহাদাতের অন্যতম সদস্য। তদন্তে উঠে আসছে আরো চাঞ্চল্যকর তথ্য, মূলত বাংলাদেশ থেকেই জঙ্গি সংগঠন অপারেশন চালাতো। স্পেশাল টাস্ক ফোর্স আল কায়দা জঙ্গির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ এই জঙ্গি সংগঠনের। গ্রেফতার বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ, শাহাদাত আনসারুল ইসলাম সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল এই সংগঠনের। স্পেশাল টাস্ক ফোর্সে জিজ্ঞাসাবাদ, ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহর বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসা এলাকায়, বাড়ি থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। রাজ্যে বসেই ক্রিপ্টিক মেসেজিং প্ল্যাটফর্ম বিআইপি মারফত যোগাযোগ রাখত ভারত ও বাংলাদেশের দেশবিরোধী কার্যকলাপে যুক্ত। দুর্গাপুরের কাঁকসা থেকে গ্রেফতার বিজ্ঞান বিভাগের এই পড়ুয়া জঙ্গি যোগ তার, এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। সিবিআই টেক আপ করেছে, তো সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। পশ্চিমবঙ্গে জয়েন্টে হাত দিলে এর থেকে বড়। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছেন। নজরুল সাহেব, বারংবার খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড থেকে শুরু, তারপর ধারাবাহিকভাবে শহর কলকাতা জেলায় জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ প্রত্যক্ষ, এমনকি এমন অনেকেই গা ঢাকা দিয়ে থাকছে, তাদের মধ্যে কেউ মেধাবী পড়ুয়া। বাংলাকে বারংবার জঙ্গিরা তাদের কার্যকলাপের আতুরঘর হিসেবে কেন বেছে নেয়? দেখুন, এখানে যে কারো কাছে অস্ত্র থাকলে বা বেআইনি কাজ করলে খুব শক্তভাবে দমন করা হচ্ছে না, এটা সাধারণ অপরাধীদের ক্ষেত্রে সত্য, কারণ এই অপরাধীদের ভোটের সময় কাজে লাগে। ফলে যারা বেআইনি কার্যকলাপ করে তাদের পক্ষে আমার ধারণা এখানে লুকিয়ে থাকতে সুবিধা হয়। তো আমি বলবো যে কোনো উগ্রপন্থী সংগঠন আমাদের দেশের জন্য কাম্য নয়, এবং এরা যাতে এখানে থাকতে না পারে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেটা দেখা হোক। বলুন। অনেক ধন্যবাদ প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের জানাই যে দুর্গাপুরের কাঁকসা থেকে ধৃত, বাড়ি থেকেই পশ্চিম বর্ধমানের কাঁকসায় বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগ, ভারত ও বাংলাদেশের দেশবিরোধী কার্যকলাপে যুক্ত এই জঙ্গি সংগঠন। এসটিএফ সূত্রে খবর, ইতিমধ্যেই কাঁকসা থানায় ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহ। এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন দেখুন। ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ, আজকে এটা এপিক সেন্টার প্রায় হয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাবার পরে নেপাল ভুটান দিয়ে কুচবিহার হয়ে বিভিন্ন জায়গায় জঙ্গিরা পৌঁছচ্ছে। মডিউলের সংখ্যা কোভিড কালের থেকে বেড়ে গেছে, এর আগেও জঙ্গি যোগ পাওয়া গেছে। হুজির সঙ্গে সম্পর্কিত এবং সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে যদি শাসক দল রাজ্যসভায় পাঠায় তাহলে তার পরিণতি কোথায় যেতে পারে সেটা প্রত্যেকের জানা। যে দল পরিবর্তনের সময় হুজির সাহায্য নিয়েছে, সিমির সাহায্য নিয়েছে, মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে, তো চলার পথে তারা যতটাই তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আর যতবারই সুচিত্রা মাহাত্রর টোপে এখানে কিষাণজিকে গুলি করে দিন, সমস্ত সমস্যার সমাধান এভাবে হবে না। বাংলাদেশকে সেফ জোন করে বাংলায় ঘাঁটি জঙ্গিদের, ক্রমশ জঙ্গি কার্যকলাপের আঁতুর ঘর হচ্ছে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে। শাহাদাত নামে নতুন মডেলের সন্ধান, এসটিএফ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযান, এবং মোহাম্মদ হাবিবুল্লাহ বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতো এই মেধাবী, এবং তার সঙ্গে ভারত বাংলাদেশের দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগ। সিমির প্রতিষ্ঠাতা সদস্য, তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে শাসক যোগের কথা বিজেপি মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের মুখে। বাংলায় ক্রমাগত বাড়ছে জঙ্গি তৎপরতা, বাংলাদেশ থেকে জঙ্গি সংগঠন অপারেশন চালাতো এবং বাংলায় ঘাঁটি গেড়ে চলছিল কার্যকলাপ। আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ এই জঙ্গি সংগঠনের, শাহাদাত। আরও একবার শোনাই আপনাদের কি অভিযোগ করছেন এই জঙ্গি যোগ সম্পর্কে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য দেখুন। ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ, আজকে
এটা এপিক সেন্টার প্রায় হয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাবার পরে নেপাল ভুটান দিয়ে কুচবিহার হয়ে বিভিন্ন জায়গায় জঙ্গিরা পৌঁছচ্ছে। মডিউলের সংখ্যা কোভিড কালের থেকে বেড়ে গেছে, এর আগেও জঙ্গি যোগ পাওয়া গেছে। হুজির সঙ্গে সম্পর্কিত এবং সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে যদি শাসক দল রাজ্যসভায় পাঠায় তাহলে তার পরিণতি কোথায় যেতে পারে সেটা প্রত্যেকের জানা। যে দল পরিবর্তনের সময় হুজির সাহায্য নিয়েছে, সিমির সাহায্য নিয়েছে, মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে, তো চলার পথে তারা যতটাই তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আর যতবারই সুচিত্রা মাহাত্রর টোপে এখানে কিষাণজিকে গুলি করে দিন, সমস্ত সমস্যার সমাধান এভাবে হবে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কথার প্রেক্ষিতে আমরা কথা বলবো তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগ সন্দেহে স্পেশাল টাস্কফোর্স গ্রেফতার করেছে মোহাম্মদ হাবিদুল্লাহকে। শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করছেন যে সিমির প্রতিষ্ঠাতা সদস্য তৃণমূলের সাংসদ ছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের সঙ্গে এই জঙ্গি সংগঠনের প্রত্যক্ষ যোগ রয়েছে বলে অভিযোগ। শুনতে পাচ্ছেন আমার গলা স্পষ্ট? স্পষ্ট শোনা যাচ্ছে জয়প্রকাশ দা? শুন, ভারত বাংলাদেশ বা বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে ওপেন বর্ডার সেটা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন তৃণমূল সরকার অনেকবার। সুদীর্ঘ বর্ডার, সব থেকে বড় কথা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ তাদের লোকজনের খান পান, ভাষা, বেশভূষা সমস্তই একই রকম। সেক্ষেত্রে যে কোনো লোকের পক্ষে এখানে আত্মগোপন করে থাকাটা খুবই সহজ। এটা যারা পাহারা দিচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং জঙ্গি বিরোধী যে ভারতবর্ষের মধ্যে যারা আছে যেসব কেন্দ্রীয় সংস্থাগুলি, তাদেরকেও বলা হয়েছে বারবার তারা যেন নজর রাখে, এনআইএ ইত্যাদি, এসটিএফ ইত্যাদি। এবার প্রশ্ন হচ্ছে যে যখন তারা গ্রেপ্তার করছে এদেরকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সমূলে যাতে কোনো জঙ্গি তৎপরতা ভারতবর্ষ জন্য ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এটা কোনো রাজ্যের কোনো সমস্যা আলাদা করে বললে ভুল বলা হবে, এটা ভারতবর্ষের সমস্যা। যারা আসছে তারা পশ্চিমবঙ্গ বিরোধী কাজ করার জন্য আসছে না, তারা আসছে ভারত বিরোধী কাজ করার জন্য। পশ্চিমবঙ্গকে ঘাঁটি বানাচ্ছে কেন তারা? পশ্চিমবঙ্গে থেকে কাজ চালানোর এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? তখন বোঝা যায় রাজনৈতিক উদ্দেশ্যে তারা কথা বলছে। ধন্যবাদ জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের রাজ্য সহসভাপতি সঙ্গে ছিলেন। আপনাদের জানাই যে দুর্গাপুরের বর্ধমানের কাঁকসার এই ঘটনায় বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা কি বলেছেন দেখুন। বলছি পশ্চিমবঙ্গ জঙ্গিদের একটা তীর্থক্ষেত্র, সারা দেশে যত জঙ্গি কার্যক্রম হয়েছে সব জঙ্গি কার্যক্রমের ঘাঁটি হচ্ছে পশ্চিমবাংলা। সেই কারণে এই পশ্চিমবাংলায় যে জঙ্গি হানা চলছে বিভিন্ন জায়গায় সারা দেশে, সব কেন্দ্রবিন্দু হচ্ছে পশ্চিমবাংলা। তো এই খবর নিয়ে কথা বলবো অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, একটা বিষয় স্পষ্ট হবো যে ইউএপিএ দ্বারায় মামলা রুজু সব মিলিয়ে এখনো পর্যন্ত ধৃত মোহাম্মদ হাবিদুল্লাহকে জিজ্ঞাসাবাদ পর্বে কি কি সূত্র পাওয়া গিয়েছে? ইউএপিএ ধারায় অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার যে মামলা, সেই মামলা ইতিমধ্যেই রুজু করা হয়েছে এই মোহাম্মদ হাবিবুল্লাহর বিরুদ্ধে। ইতিমধ্যেই মোহাম্মদ হাবিবুল্লাহকে আজ আদালতে পেশ করা হবে এবং গতকাল রাত পর্যন্ত প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে। যেটা তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন বা তারা বলছেন তা হলো এই হাবিবুল্লাহর সঙ্গে শাহাদাত অর্থাৎ বাংলাদেশের কুখ্যাত জঙ্গি সংগঠন, এই শাহাদাতের সঙ্গে আল কায়দা যে জঙ্গি মডিউল, ব্যান্ড জঙ্গি মডিউলের একটা
প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং আনসারুল ইসলাম নামে যিনি কুখ্যাত জঙ্গি তার সঙ্গেও প্রত্যক্ষ যোগাযোগ ছিল এই হাবিবুল্লাহর। ফলে হাবিবুল্লাহর সঙ্গে আমাদের এই রাজ্যে বসে যে স্লিপার সেলের মারফত এই হাবিবুল্লাহ কাজ করছিলেন, মূলত ভারত তথা বাংলাদেশের একাধিক কনফিডেন্সিয়াল ডেটা পাচার করে দেওয়া বা ভিন দেশে পাচার করে দেওয়ার মতো যে কাজ করা হচ্ছিল সেই কাজের সঙ্গে যে সমস্ত যদি কোনো স্লিপার সেলের যোগসাজশ থাকে, তাহলে এই বিষয়গুলি জানবার জন্য মূলত হাবিবুল্লাহকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে এবং হেফাজতে নিয়ে এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে চান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্য পুলিশের এসটিএফ এর আধিকারিকরা। ফলে আর কিছু সময় পরে আজকে দুপুরের পর হাবিবুল্লাহকে আদালতে পেশ করা হবে, পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন তারা। এবং প্রাথমিকভাবে যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসটিএফ তারা মনে করছেন, হাবিবুল্লাহর সঙ্গে স্লিপার সেল দীর্ঘদিন যোগাযোগ রেখে কাজ করত এবং যে ধরনের সেট আপ তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং এক্ষেত্রে একটা বিস্তর টাকার অর্থাৎ সেটা ফরেন মানির একটা যোগান দেওয়ার বিষয় ছিল এবং যা মূলত এই স্লিপার সেল যোগাত এবং স্লিপার সেলের আর অন্যান্য কোন কোন সদস্যরা রয়েছেন তা জানতে মূলত ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসটিএফ এর আধিকারিকরা পাড়ি দিতে পারেন ভিন রাজ্যে, এমনটাই মনে করা হচ্ছে। ফলে সব মিলিয়ে আপাত দৃষ্টিতে এই হাবিবুল্লাহকে আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসটিএফ এর আধিকারিকরা। এবং যে প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থাৎ যে ক্রিপ্টিক মেসেজ বিআইপির মাধ্যমে যোগাযোগ করা হতো সেই ক্রিপ্টিক মেসেজকে ডিকোড করার যে কাজ সেই ডিকোড করার সম্পন্ন হলে তারা আরও অনেক কনফিডেন্সিয়াল তথ্য পেতে পারেন, এমনটাই আশা রাখছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসটিএফ এর আধিকারিকরা। অভিক, অনেক ধন্যবাদ। অভিরূপা সাহা সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই জঙ্গি যোগ প্রসঙ্গে কি বলেছেন দেখুন। এটা নিশ্চয়ই আমরা অস্বীকার করব না, এসটিএফ যে স্পেশাল টাস্ক ফোর্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সত্যি তো ভালো কাজ করেছে, কিন্তু আমি মনে করি যে এসটিএফ এবং সাথে কেন্দ্রীয় এজেন্সি দুটো দুজনে মেলবন্ধনে যদি আরো কাজ করে তাহলে আরো ভালো এফেক্ট হয়। কেননা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে অনুপ্রবেশের মাধ্যমে, আমি আপনাদের আবার এই কথাটা বলছি, অনুপ্রবেশের মাধ্যমে বিনা রক্তপাতে ভারত দখল করার যে একটা ঘৃণ্য চক্রান্ত দীর্ঘদিন ধরে চলছে, এইগুলো হচ্ছে কি তারই হচ্ছে গিয়ে আমি বলতে পারি এগুলো হচ্ছে গিয়ে ফাইনাল ম্যাচ তো নয়, এগুলো হচ্ছে গিয়ে প্রিপারেশন নেওয়া হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে নতুন যে আইনটা এনেছে, আপনারা জানেন যে নতুন যে আইনটা এনেছে এই নতুন আইনটা ইমিডিয়েট 1 তারিখ থেকে যে বলবৎ হচ্ছে এটা আরো কঠিন আইন এবং এর জন্য প্রত্যেক ভারতবাসীকে যারা ওখানে শেল্টার নিচ্ছে কিভাবে বাড়ি ভাড়া পাচ্ছে, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে ডিআইবি যারা আছে আইবি যারা আছে তাদেরকে আরো সতর্ক। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন। সৌম্যদা, সাদাত নামে এই নতুন মডেলের সন্ধান পাওয়া গিয়েছে ভারত বাংলাদেশের দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত এই জঙ্গি সংগঠনের, এই তৎপরতা বাংলায় বসে এর পেছনে মদত কাদের? দেখুন, আমরা প্রথমেই বলি যে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থা রয়েছে, পশ্চিমবঙ্গ খুব ভালনারেবল। আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছি যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের একটা বিশাল বড় অংশ পোরাস বর্ডার, কর্পোরেটেড বর্ডার, যেখান দিয়ে যে কোনো সময় এই বাংলাদেশ থেকে আগত উগ্রবাদ উগ্রপন্থী সংগঠন তাদের মডিউল গুলোকে এখানে পারফোরেট করে। আমরা বলেছি রাজনীতির উদ্যোগ যে দেশের শত্রুরা, দেশের জনগণের শত্রুরা, রাষ্ট্রের শত্রুরা, এখানে কোনো রাজনীতি চলতে পারে না। আমরা কোন রকম ভাবে আমরা সবসময় বলেছি, কিন্তু বিগত দিনে দুর্ভাগ্যের বিষয় পশ্চিম বাংলাতেও দেখেছি এবং কেন্দ্রীয় সরকারকেও দেখেছি, তারা যৌথভাবে কখনোই এই অপারেশনে আইডি বা ইন্টেলিজেন্স এর কখনো সাহায্য না নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে, চর্চা করেছে, রাজনীতি করেছে। কিন্তু একই সঙ্গে সিমির প্রতিষ্ঠাতা সদস্য তৃণমূলের সাংসদ বিজেপি মুখপাত্র সমীর ভট্টাচার্য অভিযোগ করছে তাই শাসক দলের সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে, কিভাবে দেখছেন এই মন্তব্য? জঙ্গি মানে জঙ্গি শাসক দল, যা আপনি খবর নিয়ে দেখছেন যে এমনও জঙ্গি সংগঠন আছে যে অন্য রাজ্যে বিজেপি বা আরএসএস এর সঙ্গে যুক্ত থাকে। আমার প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে শাসক দলের সঙ্গে তারা যোগাযোগ এই কারণেই রাখে সেটা তাদের সুযোগ সুবিধাকে ব্যবহার করার জন্য। তাহলে জঙ্গি মানে জঙ্গি, রাষ্ট্র বিরোধী, সন্ত্রাসী মানে সন্ত্রাসী, তার কোনো রাজনৈতিক পরিচয়, তার কোনো চাপ হতে পারে না, তার কোনো আলাদা করে ধর্ম হতে পারে না, সন্ত্রাসী মানে সন্ত্রাসী, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজনীতির আকচাকচিকে কবে আমরা উপরে উঠবো বলতে পারেন? পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং দেশের বিজেপি উভয়ই দুজনের দুজনের বিরুদ্ধে পরস্পরকে অভিযোগ করবে এবং একে অপরের গালাগালি করবে, করে এদেরকে মদত দেবে। এটা হচ্ছে প্রচ্ছন্নভাবে মদত দেওয়া হয় সন্ত্রাসবাদীদের, যারা আক্রান্ত ভারতবর্ষে আমরা দেখেছি
অনেক ধন্যবাদ সৌম্য আজ রাইট কংগ্রেস মুখপাত্র ছিলেন ফোনে।